Hello beautiful people, welcome back to my channel Marvelous Beauty Tips. So friends, I am Pakija আছি আপনাদের সাথে। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিন, যাতে আপনার নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, আজ এখনকার দিনে মানে বয়সের সাথে সাথে নয়, এমনি যে কোনো বয়সের ছেলে হোক বা মেয়ে হোক, চুল কিন্তু পেকে যাচ্ছে। তাছাড়াও চুল ঝরে পড়া এবং চুলের গ্রোথ না হওয়া, এই সমস্যাগুলি তো থেকেই থাকছে, তার সাথে সাথে কিন্তু এই চুল পেকে যাওয়ার যে সমস্যাটা, সেটার সমাধান কিন্তু করে দেবে এক নিমেষে এই রেমিডিটি। আর তার সাথে সাথে যদি চুলে টাক পড়ে যাচ্ছে, মানে সামনে চুল উঠে যাচ্ছে বা চুলে টাক পড়ছে, তো সেটার জন্যও কিন্তু এই রেমিডিটা দারুণ কার্যকরী। তো এটা যদি নিয়ম করে করা যায় বন্ধুরা, তো আমি আশা রাখছি যে অবশ্যই এটা কাজ করবে। সো লেট স্টার্ট। তো প্রথমেই এই রেমিডিটির জন্য যেটি লাগবে সেটি হচ্ছে পেঁয়াজের রস। আমরা সকলেই জানি যে পেঁয়াজের রস হচ্ছে দারুণভাবে চুলের জন্য উপকারী। হালের গবেষণা বলছে যে পেঁয়াজের রসে এমন উপাদান আছে যা আপনার চুল বাড়তে দারুণভাবে কিন্তু সাহায্য করে। এছাড়াও পেঁয়াজের রসে চুলের নানা ধরনের ঘাটতিকে পূরণ করতে পারে, তার মধ্যে একটি হল চুল পেকে যাওয়া। এই চুল পেকে যাওয়াকে রোধ করতে কিন্তু দারুণভাবে সাহায্য করে এই পেঁয়াজের রস। পেঁয়াজের রসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের মাত্রা কমিয়ে চুলের সাদা হয়ে যাওয়াকে বা চুল পেকে যাওয়াকে কিন্তু রোধ করে। তাছাড়াও পেঁয়াজের রসে প্রদাহ রোধ করার ক্ষমতা কিন্তু আছে, যার ফলে চুলের শুষ্কতা এবং চুলের চামড়ার যে রুক্ষতা সেগুলো কিন্তু দূর করে। এছাড়াও পেঁয়াজের রসে রয়েছে এমন উপাদান যা আপনার মাথার খুশকি দূর করতে দারুণভাবে সাহায্য করছে। তাছাড়াও চুলের উঠে যাওয়া কমাতে বা আপনার চুল বাড়ছে না, মানে হেয়ার গ্রোথ হচ্ছে না, সেগুলোও কিন্তু দারুণভাবে কাজ করছে এই পেঁয়াজের রস। এক কথায় বলা যেতে পারে, মানে চুলের যে কোনো ধরনের সমস্যা সমাধানের কিন্তু উপায় রয়েছে এই পেঁয়াজের রসে। এই যে লাল ধরনের যে পেঁয়াজটা হয়, এই পেঁয়াজটার একটা ছোট পরিমাণ নিয়ে নেবেন এবং সেটাকে যে কোনো উপায়ে, হয় মিক্সিতে মিক্স করে হোক বা এমনি বেটে হোক, তার রসটাকে কিন্তু ছাঁকনির দ্বারা নিংড়ে বের করে এরকমভাবে বের করে নেবেন। আমি যেরকমভাবে দেখাচ্ছি, পেঁয়াজের রসের পরিমাণ আপনার চুলের যে লেন্থ আছে সেই অনুযায়ী নেবেন। তারপর যেটি নিয়ে নেব সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমরা সকলেই জানি যে চুল এবং আমাদের স্কিনের জন্য দারুণ কার্যকরী এবং দারুণ উপকারী। তো অ্যালোভেরা জেলে আছে ভিটামিন এ, বি, সি এবং ই, এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যা চুলের যে কোনো ধরনের সমস্যাকে কিন্তু সমাধান করতে পারবে নিমেষে এই অ্যালোভেরা জেল। মানে আপনার চুলের গোড়ায় যদি কোনো ধরনের ইচিং প্রবলেম বা ফাঙ্গাল প্রবলেম হয়ে থাকে, তা কিন্তু নিমেষে দূর করতে পারবে এই অ্যালোভেরা জেল। তো সেটিও আমি এক চামচ পরিমাণে নিয়ে নেব। তারপর যেটি নিচ্ছি সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু আপনি অনলাইন অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যে কোনো দোকানেও পেয়ে যাবেন ক্যাস্টর অয়েল বললেই হবে। তো ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুলের যত্নে ক্যাস্টর অয়েলের ভূমিকা প্রচুর রয়েছে। ক্যাস্টর অয়েলে আছে এমন কিছু উপাদান যা চুলের জন্য বেশ উপকারী, স্ক্যাল্পকে সুস্বাস্থ্য করতে কিন্তু সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। এছাড়া খুশকির প্রকোপও কিন্তু কমায়। তাছাড়া চুলের বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করছে ক্যাস্টর অয়েল। এমনকি বলা হয়েছে যে ক্যাস্টর অয়েল টাক টাক মাথাতেও কিন্তু চুল গজ্জাতে সক্ষম হয়েছে। ক্যাস্টর অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে, যা আপনার স্ক্যাল্পের যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করতে পারবে। ক্যাস্টর অয়েলে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে, যার মাধ্যমে চুলের স্ক্যাল্পের প্রদাহ কম করে, অর্থাৎ যে কোনো ধরনের ইচিং প্রবলেম বা ফাঙ্গাল প্রবলেম সমস্ত কিন্তু দূর করতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল এই হাফ চামচ পরিমাণে নিতে হবে, কারণ এটি অল্প পরিমাণে লাগে, এর ঘনত্বটা খুব গাঢ় হয়, মানে খুব গাঢ় ধরনের হয়, তাই এটা অল্প পরিমাণ নিলেই হবে। এরপর যেটি নেব সেটি হচ্ছে নারকেল তেল। তো নারকেল তেল বাড়িতে আপনারা যেরকম যা ইউজ করেন সেগুলোই ব্যবহার করবেন। আমি প্যারাসুটের এই নারকেল তেলটা ব্যবহার করছি, যেটা নর্মাল নারকেল তেল হয় সেটাই। নারকেল তেলেও কিন্তু অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়ালের প্রপার্টিজ আছে, যার মাধ্যমে কিন্তু আপনার চুলকে সুন্দর করে তুলবে। সো এই সমস্ত উপাদানগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে কিন্তু ব্যবহার করে নিতে হবে। এটা সপ্তাহে দুইবার করবেন,
আর একটা তুলোর সাহায্যে এরকম স্ক্যাল্পে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মানে এটা স্ক্যাল্পে যেহেতু আমাদের চুল গজাতে এবং চুলের সমস্যাকে সমাধান করার জন্য আমাদের স্ক্যাল্পটাকে আগে সুস্বাস্থ্য রাখতে হবে, মানে হেলদি করতে হবে, তো সেই কারণে কিন্তু স্ক্যাল্পে ভালো করে তুলোর সাহায্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেওয়ার পরে এরকম হাতের যে ফিঙ্গার টিপসগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে ম্যাসাজ করতে হবে। 2-5 মিনিট এটা ম্যাসাজ করে নেওয়ার পরে এরকম বান করে রেখে দেবেন। আর যারা ছেলেরা রয়েছেন তাদের কোনো কিছু করার দরকার নেই, তারা শুধু লাগিয়ে জাস্ট 15-20 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পরে তারপরে নর্মাল যে জল, সেই জলে আপনি চুলটা 2-3 বার ধোয়ার পরে ম্যাসাজ করে ধুয়ে নেবেন। তারপরে যে মাইল্ড শ্যাম্পু আছে, আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন আপনার পছন্দের শ্যাম্পু দিয়ে সুন্দর করে চুলটাকে ওয়াশ করুন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।